হ্যালো, গুড মর্নিং সবাইকে। তো আমরা আজকে সকাল 8 বাজে ফাইজানের স্কুলের অনুষ্ঠানে চলে এসেছি। এখানে একটা বড় অডিটোরিয়াম আছে, ওইখানে আমরা যাব সবাই। তো ফাইজানকে নিয়ে আমরা সকালবেলা ঘুম থেকে উঠে সবাই এসে পড়েছি এখানে। একবার হাই বলতে হয় না, একবার বলো ফাইজান। আচ্ছা, তুমি মামির হাত ধরো, আমি হ্যান্ড ধরো, পিছনে থাকো। ও নো ফাইজান, ফাইজান ভাইয়ের অনুষ্ঠানে আসছি। দেখি দেখি দেখি, সুন্দর জামা পরছে, সুন্দর করে হেয়ার বান করছে। বসো মামনি, বসো বসো। কার্টুন দেবো, কার্টুন দেখতেছে। মামিকে হ্যাঁ বলো, ভাইয়ের অনুষ্ঠানে আসছি। দেখছো বিবিরা কি করতেছে? বিবিরা পুরস্কার নিতেছে, দেখছো তুমি? নিবা তো এখানে সব বাচ্চাদের নাম ধরে ডেকে ডেকে তাদেরকে সার্টিফিকেট দেয়া হচ্ছে। তারা সবাই কিন্ডারগার্টেন শেষ করে যাবে। এখন ফাইজান নিল, এই ফাইজানের টিচার ফাইজানকে একটু হাক করে দিল। এখানে সব ফাইজানের সেকশনের বাচ্চারা, এক একটা সেকশনে মনে হয় 25 করে বাচ্চা, টোটাল 4টা সেকশন, 102টার মতো বাচ্চা ছিল। তো সব সেকশনেই টিচার ছিল, সবাই আলাদা আলাদা করে তাদের বাচ্চাদেরকে সার্টিফিকেট দিয়েছে। তো ওরা এখন এই ক্লাসটা শেষ করে নেক্সট ইয়ারে গ্রেড 1 যাবে, সেজন্য আজকে ওদের সবাইকে বিদায় দেওয়া হচ্ছে। আর সব কিছু শেষে সবাইকে একত্রিত করে এখানে মিউজিক পরিবেশন করা হবে। তো তাই সবাইকে খুব সুন্দরভাবে দাঁড় করানো হচ্ছে, যেহেতু সবাই অনেক ছোট বেবি। তাই আর এই যে লং ড্রেস পরা ব্লু কালারে, এটা ছিল ফয়জানের হেড টিচার। সব ক্লাসেরই হেড টিচাররা এবং সহকারী শিক্ষিকা সবাই মিলে সব বাচ্চাদেরকে হেল্প করে এক জায়গায় দাঁড় করিয়ে দিচ্ছিল, যাতে কেউ পড়ে না যায় হাত ধরে ধরে। তো ফাইজান ছিল সাদা শার্ট পরা, এখানে তারা মিউজিক করতেছিল, নাচতেছিল। ওই যে রেড কালারের টি শার্ট, ওইটার সাথে ফাইজান সাদা শার্ট, কালো প্যান্ট। অনেক বাচ্চা এখানে, আসলে বোঝা যায় না কে কোথায়, খুঁজে খুঁজে বের করতে হয়। আর এই পাশে দুইটা বাচ্চা একটু অসুস্থ ছিল, ওদের সাথে পার্সোনাল টিচার ছিল দাঁড়িয়ে, যাতে ওরা পড়ে না যায়। তো এই সমস্ত প্রোগ্রামে আসলে বাচ্চারা ভীষণ এনজয় করে, অনেক কিছু শিখতে পারে। তাই সবসময় চেষ্টা করি আমরা ফাইজানকে এরকম প্রোগ্রামগুলোতে অ্যাটেন্ড করানোর জন্য। আমরা প্রত্যেক বছরই ফাইজানকে নিয়ে আসি, এবারও নিয়ে আসলাম। কত বাচ্চারা, অনেক অনেক বাচ্চারা, সব বাচ্চাগুলো মাশাল্লাহ অনেক কিউট ছিল।
আছে, সবাই হাসপাতালে নিয়ে যাচ্ছে যাতে পড়ে না যায়, অনুষ্ঠান শেষ করে হয়ে যাবে। সুন্দর হয়েছে, কত লোক দেখছো। ফাইজানের অনুষ্ঠান শেষ, এখন আমরা বাসায় চলে যাবো, তাই না ফাইজান? ইউ ওয়েট ফর ড্যাডি। দেখছো কত লোক, তুমি একটা পিকচার নিবা। বসো বাবু বসো, চলে যাবো বাসায়, ফাইজানকে খুঁজে পাই না, বসো বসো সিট। সে আমাকে কেয়ারই করে না, সে সবার সাথে হাঁটতে আসে। এরাম মামিকে একটু হাই বলে দাও, বাসায় যাবো এখন। ভাইয়ের পার্টি শেষ, ভাইয়ের গ্রাজুয়েশন পার্টি হয়ে গেছে ফাইজানের, এখন আমরা বাসায় যাই। দ্যাট ইজ রোড, ওকে ওদিকে যাবা না। এরামের সাথে দাঁড়াও, ভালো একটা ছবি তুলতে পারলামই না, তো এখন তো একদম এলোমেলো কইরা। চলো গাড়ি তোলো।